আমি আবিষ্কার সরকার, আজ আবার একটা গল্প নিয়ে হাজির আড্ডা উইথ আবিষ্কারের বৈঠকখানায়। মুম্বাইয়ের এক বড় কোম্পানির মালিক এস মিত্তাল অসুস্থ হয়ে একদিন হসপিটালে ভর্তি হলেন। তেমন বড় কোনো অসুখ নয়, কদিন পর সুস্থ হয়ে আবার বাড়ি ফিরেও আসলেন। 85 বছর বয়সী সেই এস মিত্তাল বুঝতে পারলেন যে এবার সময় হয়ে এসছে তার 3 ছেলেকে কোম্পানি আর তার 2000 এমপ্লয়ির দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। তিনি একদিন তার বড় ছেলেকে ডেকে পাঠালেন, বললেন যে দেখ, নাসিক থেকে 36 কিলোমিটার সাউথে গেলে একটা পাহাড় পড়বে, ওই ছোট পাহাড়ের ওপরে আমার একটা আমলকি বাগান আছে, যা দেখে হয়তো কী অবস্থায় আছে ওটা। সে বাবার কথা মতন গেল নাসিক থেকে 36 কিলোমিটার দক্ষিণে, গিয়ে অনেক খুঁজে খুঁজে খবর নিল যে হ্যাঁ একটা পাহাড় আছে বটে। পাহাড়ের নিচে গিয়ে দেখছে যে কোথায় লোকজন কেউ নেই। খুঁজতে খুঁজতে এক চাষিকে দেখতে পেল। চাষিকে জিজ্ঞেস করলো যে দাদা, এখানে আমলকি বাগানটা কোথায়? চাষি বলল যে বাবু, ওই যে উপরের দিকে দেখতে পাচ্ছ ওটাই ছোট পাহাড়, যাও ওর উপরে গেলে তুমি আমলকি বাগান দেখতে পাবে। বড় ছেলে বলল যে আমলকি বাগান আমি বুঝবো কী করে, অনেক রকম বাগান থাকতে পারে। চাষি বলল যে না বাবু, ও বড় বাগান, আর দেখবে ছোট ছোট পাতা হবে, সুন্দর আমলকি ধরে থাকবে। তো ছোট পাহাড়, বড় ছেলের উঠতে বেশি টাইম লাগলো না। ও উঠল, গিয়ে দেখলো যে কোথায় বাগান, কোথায় আমলকি, কিছু মরা গাছ, আর সেই মরা গাছেই শুধু পুরো জায়গাটা ভরে আছে। ও ঘুরে আসলো, বাবাকে সে ওটাই বললো যে বাবা, কই আমলকি টমলকি কিছু দেখতে পেলাম না, কিছু মরা গাছ ভর্তি ওই জায়গাটা, দেখে তো মনে হলো একদম রিজেক্টেড জায়গা। এস মিত্তাল এবার 4 মাস পরে তার মেজো ছেলেকে একই কাজ দিল। মেজো ছেলেও ঘুরতে ঘুরতে ওই চাষির দেখা পেল, একইভাবে ওর কাছে শুনলো, শুনে উপরে গেল, গিয়ে দেখতে পেল যে কই আমলকি ফল তো দেখা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ কতগুলো গাছে ছোট ছোট পাতা জন্মেছে, হালকা হালকা সবুজ হয়ে এসছে। দাদা যেমন বলছিল যে একদম পুরো খাঁখা করছে মরা গাছ, এরকম না, এই ছোট ছোট গাছ টাছ ছোট পাতা দেখা যাচ্ছে, কিসের গাছ বোঝা যাচ্ছে না। মেজো ছেলে ঘুরে এসে ওই কথাই বাবাকে বলল। এস মিত্তাল 4 মাস পর এবার ছোট ছেলেকে পাঠালেন, বললেন যে যা বাবা যা, তুই দেখে এত কী অবস্থা, তো দাদারা তো দেখে আসলো। ছোট ছেলে গেল নাসিক থেকে 36 কিলোমিটার দক্ষিণে, সেই চাষিকে দেখতে পেল, দেখে পাহাড়ে উঠলো, দেখে তো অবাক, আরে দাদারা বলছে নাকি কোনো গাছ নেই, ফল নেই, পাতা নেই, এখানে তো গাছ ভর্তি আমলকি, সুন্দর পাতা, চারিদিকে আমলকি গাছে আর তার পাতায় ভরে গেছে জায়গাটা। ও তো ঘুরে আসলো, ঘুরে এসে বাবাকে বলল যে বাবা, এ তো দারুণ আমলকি বাগান, সুন্দর আমলকি ফল থকে থকে ধরে আছে আর পাতায় সবুজ হয়ে গেছে চারিদিকটা। দাদাদেরকে বলল যে তোরা কী দেখে আসলি রে, আমি তো দারুণ বাগান দেখে আসলাম, এত সুন্দর আমাদের বাগান আমরা তো জানতামই না কোনো দিন। এস মিত্তাল তার ছেলেদেরকে নিয়ে বসলেন, বললেন যে আজকে তোদের 2টো শিক্ষা দেব। 1, কোনো মানুষকে বা কোনো কাজকে বা কোনো প্রোডাক্টকে হঠাৎ করে জাজ করিস না, এক দেখাতেই এটা ভালো এটা খারাপ, এ চলবে না, এরকম করিস না, মনের কথা শোন। যদি তোর মনে হয় যে না, বিশ্বাস জন্মায় যে এই লোকটা পারবে বা আমি এই কাজটা পারবো বা এই প্রোডাক্টে দম আছে, তাকে একটু সময় দে, 2-3টা সিজন দে, ওকে চলতে দে, দেখ কী ভুল হচ্ছে সেটা শুধরে দেওয়ার চেষ্টা কর। কে বলতে পারে আজকে তুই যেটাকে খারাপ বলছিস সে হয়তো পরে দারুণভাবে ফ্লারিশ করলো। মিত্তাল সাহেব আরও বললেন যে সময় সবসময় একই রকম যায় না, তো সেই জন্যে সময় খারাপ গেলে ঘাবড়ে যাওয়া চলবে না, লেগে থাকতে হবে, কামড়ে ধরে থাকতে হবে, সম্পূর্ণ চেষ্টা করতে হবে। কে বলতে পারে কালকে হয়তো সব চেঞ্জ হয়ে দারুণ জায়গায় চলে যাবে সব কিছু। তো কেমন লাগলো আজকের গল্প? আচ্ছা, আমাদের কি উচিত যে রবিবার করে একটা গল্পের আসর বসানো, একটা আড্ডা বসানো গল্পের? তোমাদের কি মত, তোমরা কি রবিবার করে এরকম গল্প শুনতে চাও? জানিও কিন্তু কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটা।